ঈদকে সামনে রেখে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ থেকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাবতলী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, কাউন্টারে টিকিট প্রত্যাশীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন আর তাদের কোনো অভিযোগ আছে কিনা? জি, অর্থে ধন্যবাদ আপনাকে। আজকে থেকে আসলে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে ঈদুল ফিতরের, আর আমরা সকাল থেকে আসলে দেখতে পাচ্ছি যে টিকিট কেনার জন্য টিকিট আগ্রহীরা আসলে আসছেন, কিন্তু সেটা একদমই আসলে নগণ্য। কারণ আমরা কয়েকটা টিকিট কাউন্টারে ঘুরে দেখেছি যে পর্যাপ্ত পরিমাণ টিকিট থাকলেও বা টিকিট বিক্রির জন্য প্রস্তুতি গ্রহণ করা হলেও দেখা যাচ্ছে যে আসলে কাঙ্ক্ষিত যে যাত্রীদের আসলে আগমন নেই সকাল থেকেই। একদমই বলা চলে যে হাতে গোনা কিছু লোকজন তারা অগ্রিম টিকিট নেওয়ার জন্য আসছেন। তো যারা নিয়েছেন তারা আসলে যে সরকার নির্ধারিত যে মূল্য ধরা হয়েছে টিকিটের সেই মূল্য আসলে রাখা হচ্ছে, তো দুই একজন আসলে 10 টাকা 20 টাকা বেশি রাখছেন বলে আমাদেরকে অভিযোগ করেছেন। এছাড়া আমরা দেখেছি যে আসলে সব যে কাউন্টারগুলো আছে সেই সব কাউন্টারে আসলে টিকিট বিক্রি হচ্ছে না, হাতে গোনা কিছু কাউন্টারে আসলে মূলত আজকে থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। এবং যারা আসলে আজকে যে যাত্রীরা আসলে অগ্রিম টিকিট নিতে আসছেন তারা আসলে 27 তারিখ 28 তারিখের টিকিটই অধিকাংশ নিচ্ছেন। এছাড়া তারা আমাদেরকে আসলে জানিয়েছিলেন যে যারা টিকিট বিক্রি করছেন টিকিট সংশ্লিষ্ট সাথে জড়িত যারা তারা বলছেন আসলে অনেকদিন আগে থেকে তো আসলে টিকিট বিক্রির অগ্রিম টিকিটের যে ঘোষণা দেওয়া হয়েছে এই জন্য আসলে আজকে তুলনামূলক যাত্রীদের উপস্থিতি কম বা অগ্রিম টিকিট নেওয়ার যাত্রীদের সংখ্যা কম। কিন্তু দেখা যাবে যে কয়েকদিন পরে, কারণ করোনা পরে যে পুরোপুরি সব কিছু খুলে দেওয়ার পরে মানুষের যে ঈদে গ্রামে ঈদে উদযাপনের আগ্রহটাও বেড়েছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে আরও বেশি মানুষ মানে গত কয়েক বছরের তুলনায় আরও বেশি মানুষের উপস্থিতি হবে কাউন্টারগুলোতে। তো তারা আশা করছে যে দু একদিনের মধ্যেই আসলে দেখা যাবে যে এই অগ্রিম টিকিট সংগ্রহের পরিমাণটা সংখ্যাটা অনেক বেড়ে যাবে, এবং সেজন্য আসলে মূলত তারা অগ্রিম কিছু প্রস্তুতিও গ্রহণ করেছেন যাতে কোনো ধরনের কোনো দুর্ভোগ আসলে যাত্রীদের না হয় এবং সুস্থ মতোই যাতে তারা টিকিট পান। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে আসলে টিকিট শুধু যে কাউন্টারে বিক্রি হচ্ছে ব্যাপারটা এরকম নয়, অনলাইনেও টিকিট বিক্রি হচ্ছে। এজন্য আসলে মানুষ দুই দিক থেকে টিকিট যেহেতু সংগ্রহ করছে এজন্য আসলে কাউন্টারে এখন পর্যন্ত মানুষের আসলে ভিড় সেরকম লক্ষ্য করা যাচ্ছে না। ধন্যবাদ অর্থী।